আচ্ছা, জুমার নামাজের পর এক বিরাট আল্লাহওয়ালা মানুষ জি ডক্টর ইমাম হোসাইনকে মুনাফেক ফতোয়া দিচ্ছেন, তার শ্রোতাবৃন্দ ডক্টর ইমাম হোসাইনকে করা প্রশ্নগুলি নিজের সাথে মিলিয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন, প্রশ্নগুলি হাত বাঁধা রাফলিয়া দেয় ও একাম সংক্রান্ত, যার জবাব পরবর্তীতে উক্ত ব্যক্তি পান নাই, তাই উক্ত ফতোয়ার আবির্ভাব, উক্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের করণীয় কি? আপনাদের কোনো করণীয় নাই, আপনারা শুধু ওনাদের জন্য দোয়া করবেন যে আলহামদুলিল্লাহ ওনারা যা আলোচনা করছেন এবং একজনকে মুনাফেক বলতে পারছেন, এটাই তো বিরাট বিষয়, এবং যিনি মুনাফেক বলছেন তো এই উসিলে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবেন, কারণ অনেক মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন, পরবর্তীতে যারা গালি দিয়েছে এরা বড় বড় সাহাবী হয়ে গেছে, তো গালি দেওয়া মানে উনি আমাকে গুরুত্ব দিচ্ছেন, গুরুত্ব না দিলে তো আমার নামে আনতেন না, যে আল্লাহ পাক যে উনারা এই পর্যন্ত নিয়ে আসছে যে উনি আমার কথা শুনছেন এবং আমাকে গুরুত্ব দিচ্ছেন, এই জন্য মুনাফেক বলছেন, না হয়তো কত মানুষ কত জায়গায় পড়ে গেছে আপনাদেরকে মুনাফেক বলছে, তার অর্থ হলো আপনাদেরকে গুরুত্ব দেয় নাই, আমাকে গুরুত্ব দিচ্ছে এই জন্য মুনাফেক বলছেন, তো এই জন্য আলহামদুলিল্লাহ ভাই ভালো বলছেন, তো আমরা চেষ্টা করবো যদি আমাদের ভিতরে মুনাফেকি থাকে দূর করার জন্য, আর যদি না থাকে তাহলে তো নবী সাল্লামের ওই হাদিস যে কাউকে মুনাফেক বললে ফাসেক বললে কাফের বললে উনি যদি কাফের না হয় তাহলে যিনি বলছেন উনি কাফের হয়ে মারা যাবেন, মুনাফেক হয়ে মারা যাবেন, আমরা দোয়া করি আল্লাহ যেন এই অবস্থা না করে, ওনাকে যেন আল্লাহ পাক মুনাফেক না বানায়, ওনাকে আল্লাহ সঠিক সহি মুমিন বানাই দিক, আর আমাদেরকেও আল্লাহ পাক মুনাফিকি থেকে মুক্ত থাকার তৌফিক দান। একজন ভাই জানতে চেয়েছেন যে এক মসজিদের ইমাম সাহেব বলছেন আজান ও একামতের মাঝে সলাত আছে কিন্তু মাগরিবে কোনো সলাত নেই, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মাগরিবের আজান ও একামতের মাঝে সলাত পড়েননি, কেউ যদি প্রমাণ দিতে পারে তাহলে কাল থেকে সে এই আমল করা শুরু করবে, আর যদি দলিল না দিতে পারেন তাহলে কেউ আর এই মসজিদে মাগরিবের একামতের আগে সলাত পড়বেন না। ভালো কথা বলছেন উনি যে মাজান একামতের মাঝখানে সলাত আছে মাগরিবে নাই, এটা হলো এই ব্যাপারে আমরা এর আগে আলোচনা করেছি, আমাদের খুতবার মধ্যেও আলোচনা আছে, মাগরিব প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সলাত আছে, এটা হলো সহি আল বুখারী সহি মুসলিমের মুত্তাফাকুন আলাই হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা করলে আজানাইনে সলাত, বাইনা করলে আজানাইনে সলাত, বাইনা করলে আজানাইনে সলাত, তিনবার বলছেন প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সলাত আছে, সলাত আছে, সলাত আছে। এই বুখারী এবং মুসলিমের রাওয়ায়েতে যে হাদিসটা আসছে এখানে ইল্লাল মাগরিব নাই, এখানে আছে যে প্রত্যেক আজান একামত, এখানে ফজর জোহর আসর মাগরিব এশা, আর একটা হাদিসে আছে ইল্লাল মাগরিব, প্রত্যেকটার মধ্যে আছে কিন্তু মাগরিবের আগে নাই, ওই হাদিসটা দঈফ হাদিস, এবং যদি ইল্লাল মাগরিব থাকতো তো বুখারী মুসলিমের এখানে অবশ্যই আসতো, এজন্য মুহাদ্দিসিনে কিরাম এটার অনেক আলোচনা করেছেন, বিশেষ করে ফাতহুল বারীর মধ্যে বুখারীর যে ব্যাখ্যা গ্রন্থ সেখানে বিস্তারিত আলোচনা আছে, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে ইল্লাল মাগরিব এটা ভুল ক্রমে কোন রাবীর বর্ণনায় এসে গেছে, যদি এটা থাকতো তো বুখারী এবং মুসলিমের রাওয়ায়েতে এটা অবশ্যই আসতো, আর সহি হাদিসের মোকাবেলায় যদি দঈফ হাদিস আসে তো সেটা গ্রহণযোগ্য না, যেখানে সহি স্পষ্ট আসছে প্রত্যেক আজান একামত, এখানে ইল্লাল মাগরিব আসে নাই, তো সেখানে দঈফ হাদিসে যদি ইল্লাল মাগরিব আসে তো এটা তো গ্রহণযোগ্য হবে না, এটা এমনি বাতিল। আরেকটা হলো এর থেকে আরো স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কাবলাল মাগরিব, সল্লু কাবলাল মাগরিব, সল্লু কাবলাল মাগরিব, এখানে তো আর ইল্লাল মাগরিব দরকার নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন মাগরিবের আগে সলাত আদায় করো, মাগরিবের আগে সলাত আদায় করো, মাগরিবের আগে সলাত আদায় করো, এখানে তো ক্লিয়ার, শুধু মাগরিবকে কেন্দ্র করে বলছেন সল্লু কাবলাল মাগরিব, মাগরিবের ফরজের আগে সলাত আদায় করো, তাহলে এখানে তো আর ব্যাখ্যারও দরকার নাই, এখানে আর ইল্লাল মাগরিব বানানো যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন লিমান শায়, একবার বলছেন যারা চায়, কেউ না আদায় করলে কোনো গুনাহ নাই, এটা একটা নফল সলাত সুন্নত সলাত, কেউ আদায় করলে সওয়াব হলো, না আদায় করলে কোনো গুনাহ নাই, এবং কেউ আদায় করলে এটা দ্রুত আদায় করবে, এটা লম্বা সূরা দিয়েও আদায় করা যাবে না। আর অনেকগুলো হাদিস আসছে যে আজানের পরে মাগরিবের আজানের পরে এত অধিক সংখ্যক সাহাবাইকেরাম সলাত আদায় করা শুরু করে দিতেন, বাইরে থেকে কেউ আসলে বুঝতে পারতেন না যে এটা কি মাগরিবের পরের দুই রাকাত না আগের দুই রাকাত, এবং সাহাবাইকেরাম আজানের পরে খুঁটির দিকে এগিয়ে যাইতেন দুই রাকাত সলাত আদায় করার জন্য, একটা দুটা নাকি অসংখ্য হাদিস, তো যারা এরকম চ্যালেঞ্জ দেন ওনারা হইলেন ওই যে রাস্তার পাশে ওষুধ বিক্রি করে না,
দেয়, ওষুধ বিক্রি করে যারা তারা এরকম চ্যালেঞ্জ দেয়। এটা কোনো সালফে সালেহীনদের মানহাজ না, সালফে সালেহীনরা কোনোদিন চ্যালেঞ্জ দেয় না। এমবিবিএস ডাক্তার কোনোদিন বড় বিশেষজ্ঞ এফসিপিএস ডাক্তার চ্যালেঞ্জ দিতে জীবনে শুনবেন না। কিন্তু রাস্তার বাজারে যারা ওষুধ বিক্রি করে এরা বলবে যে আমার এই ওষুধে যত রকমের রোগ আছে সব রোগের ওষুধ, এবং এইখানেই যদি কারো রোগ থাকে আসেন এখানেই প্রমাণ এখানেই দিব। কেউ যদি আমার এই ওষুধ ব্যর্থ প্রমাণ করতে পারেন, 5 লাখ টাকার চ্যালেঞ্জ দিলাম। এখন রাস্তার পাশে দিয়ে বড় একজন ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার ইউনাইটেড হসপিটালের ডাক্তার অ্যাপোলো হসপিটালের ডাক্তার যাইতেছে, উনি কি যাই কইব আমি তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম? কারণ ওই চ্যালেঞ্জ গ্রহণ করাটাই তো বোকামি, কারণ এ রাস্তার পাশে ওষুধ বিক্রি করতেছে। এই হইলো আমাদের অবস্থা। যারা এরকম চ্যালেঞ্জ দেন বুঝবেন যে এরকম, কারণ চ্যালেঞ্জ দেওয়ার কিছু নাই এখানে, আর কেউ তাকে প্রমাণ করে দেওয়ার দরকার নাই। আপনি যেহেতু দলিল পান নাই আপনি চুপ করে বসে থাকেন, আপনি আমল করবেন না। যিনি দলিল পাইছেন উনি আমল করবেন, কিন্তু যিনি দলিল পাইছেন উনি আমল করবেন, আর আপনি বাধা দেওয়ার কে? আপনাকে বাধা দেওয়ার এই অধিকার তো ইসলাম দেয় নাই। ইসলাম আরেকজনের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন শিখায়, আরেকজনের প্রতি জঙ্গিবাদ কায়েম করা, আরেকজনের প্রতি বল প্রয়োগ করা, এটা ইসলামের শিক্ষা না। আপনি পান নাই ভালো কথা, আপনি চুপচাপ বসে থাকেন যেহেতু আপনি দলিল পান নাই, আর আপনাকে আরেকজন বুঝাবে কিভাবে? আপনারে 100 জন আসিও যদি বুঝে আপনি কইলেন যে আমি বুঝলাম না, তো বুঝাবে কেমনে? হ্যাঁ, যদি কেউ মানে জাগ্রত ব্যক্তি ঘুমায় থাকে তারে তো আর জাগানো সম্ভব না, অরিজিনাল ঘুমাইলে তাকে আপনি জাগাইতে পারেন। এর জন্য আমাদের কোনো কোনো ভাই না বুঝে মনে করে, এরে যদি বুঝাই দিতে পারি মনে হয় কাজ হয়ে যাবে। ওর তো বুঝানোর কিছু নাই, আর উনি পান নাই দলিল ভালো কথা, নাও পাইতে পারেন। সব দলিল যে সবাই পাইতে হবে এটা জরুরি বিষয় নাকি? উনি পান নাই আলহামদুলিল্লাহ, উনি চুপ করে বসে থাকবেন, উনি আমল করবেন না। যারা পাইছেন তারা আমল করবেন, কিন্তু আরেকজনের আমলে বাধা দেওয়ার অধিকার তো আমার নাই। আচ্ছা, এরপর